সিয়া শ্রীকৃষ্ণ তৈরি শুরু করবেন কিক অফ পাশে ময়দারা বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট ইস্ট বেঙ্গল প্রথমেই দেখে নিতে চাইছে মোহন বাগান রক্ষণকে বাঁদিক থেকে কাসিম আয়দারা একটা বাঁ পায়ের শট নিয়েছিলেন আমরা দেখে নেব শটটি নিয়েছিলেন কিন্তু অনেকটা দূর থেকে তবে আমি প্রয়াসটার প্রশংসা করব কাসিম আয়দারের একটা শট ছিল এখন দেখা যাক এই ফ্রি কিক থেকে বেইতিয়া কি করে হোসেবা বেইতিয়া বিপজ্জনক জায়গায় ছিল একটু ছিটকে বেরোনো ইস্ট বেঙ্গল ডিফেন্স কিন্তু অনেক অনেক কম্প্যাক্ট আমরা যতটা দেখেছি রীতি সোয়েট থাকবেন ওখানে আমরা দেখে নেব ফ্রি কিক থেকে ইন সুইঙ্গার ছিল বলটি যখন যাচ্ছিল একটা ফ্লিক হয়েছিল কিন্তু পাটি কিন্তু লাগাতে পারেনি কিছুটা মিসপাস হয়ে যাচ্ছিল বাঁদিক থেকে আক্রমণ বিপজ্জনক ভাবে ইস্ট বেঙ্গলের আক্রমণ আউটসাইড ডট ডান পায়ে শট কিন্তু ঠিক জায়গায় বলটি রাখতে পারেনি এবং এই জায়গায় খুব ভালো গতি বাড়িয়েছিলেন রোনাল্ডো অলিভিয়েরা দেখে নিচ্ছিলেন সাপোর্ট পেতে কেউ আছেন কিনা তারপরে একটা লং রেঞ্জের ট্রাই করলেন কিন্তু ফার পোস্টে ঢের ঢের বাইরে 23 বছর বয়সে বেইতিয়া সরাসরি যাবেন না হোসেবা বেইতিয়া পৃথিবীর সেরা ডাবি গুলোর কথাই আসব অবশ্যই এখন অনেক এক্সটেন্ডেড হয়ে গেছে বেইতিয়া ফ্লোটার ফার পোস্টে হেডার বিপজ্জনক জায়গায় সামান্য জন্য কয়েক ইঞ্চি মিস বাই রিস্কার সুযোগ চলে এসেছিল মোহন বাগানের কাছে ফ্রি কিক থেকে হেডও করেছিলেন বটে দেখে নিন ঘটনাটি কি ঘটেছিল বেইতিয়ার ডান পায়ের বিরাট বড় একটা ক্রস ছিল হেডও করেছিলেন মুনোজ যার ডাক নাম গঞ্জালেস অল্পের জন্য বলটি চলে গেল বাইরে গোলাডোর কথা নরেম ফাঁকা জায়গায় এম সুয়েব ভিপি সুয়েব নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সুয়েব সেখান থেকে বেইতিয়া বেইতিয়া বল টাচটা প্রথম টাচটা সেন্টার সোজাসুজি লালতের কাছে লালতর মারিয়া রালতে শিলাম লাজং ফুটবল ক্লাব থেকে উঠে আসার হোসেবা বেইতিয়া তারও দুর্দান্ত একটা পেডিগ্রি বলা যায় বাঁ পায়ে রেখেছিলেন ইন স্টেপে সাধারণত ডান পাটাকে বেশি ব্যবহার করেন বাস্ক ডার্বি খেলেছেন বাস্ক অঞ্চলেরই কিন্তু কি দুটি কিউ না এখানে লং বল বিপজ্জনক হতে পারে ডান দিক থেকে সেই পিন্টু বাহাতা ক্রস ও একটু আগে হয়ে গেল ভালো ফলো ছিল এটা একটা দারুণ আক্রমণ ছিল ইস্ট বেঙ্গলের একটা বুদ্ধিদীপ্ত আক্রমণ ছিল লাল ইন্ডিকা লালতে থেকে শুরু হয়েছিল আক্রমণটি সেখান থেকে লং বল চলে এসেছিল পিন্টু মাহাতার কাছে ওর সেন্টারটাও ঠিক ছিল কিন্তু সাপোর্টিং প্লে ছিল না এই প্রথম একটা ভালো আক্রমণ দেখলাম ইস্ট বেঙ্গলের যেখান থেকে কিন্তু গোল হতে পারত আর একটু প্রিসিশন থাকলে হয়তো একটা দুর্দান্ত ক্রস থেকে গোল পেতাম আমরা পিন্টু মাহাতা স্কোরশিটে নাম তুলেছিলেন গত ডার্বিতে আজকে কি হবে কমলপ্রীত ছোট জায়গার মধ্যে পাস খেলার চেষ্টায় ডেরিকা ভালো বল একটু পাসটা বড় হয়ে গেল ধীরে ধীরে মাঝ মাঠে দখল নেবার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল লাল ইন্ডিকা লালতে এর উপর কিন্তু অনেক দায়িত্ব আমরা দেখে নেব একটু আগে যে ঘটনাটি ঘটেছিল রাখবে না প্রতিপক্ষ ঘাড়ে চেপে বসে সেটাই কিন্তু দুই কোচ চেষ্টা করছেন ক্রস বিপজ্জনক সুযোগ একটা আছে চাপ বাড়াচ্ছে মোহন বাগান বুদ্ধিদীপ্ত আক্রমণ তাদের তার সাথে বৈচিত্র্য থাকছে ইস্ট বেঙ্গলকে এই জায়গাটাতে সজাগ হতে হবে আমরা দেখে নেব যেভাবে আক্রমণটি তুলেছিল ডান দিক থেকে আশুতোষের বাড়ানো বল ছিল সেখান থেকে মুনোজ উদ্দেশ্য ছিল সুয়ের কিন্তু বলের দখল নিতে পারেনি শেষ দশটার মধ্যে এবং তাতে দুবার জিতেছে কিন্তু ইস্ট বেঙ্গল ফাউল ফ্রি কিক ইস্ট বেঙ্গল একটা সুবিধাজনক জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়েছে আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল যখন বলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মার্কোস তখন তাকে অবৈধভাবে বাধা দিয়েছেন গুরজিন্দার সঙ্গত কারণে রেফারি শ্রীকৃষ্ণ ফাউলের নির্দেশ দিয়েছেন ইস্ট বেঙ্গলের অনুকূলে দেখা যাক লাল ইন্ডিকা লালতে ফ্রি কিক থেকে ইস্ট বেঙ্গল গোলের মুখ খুলতে পারে কিনা লাল ইন্ডিকা লালতে দেবজিৎ মজুমদারের কাছে সুযোগ দেবজিৎ এটা খুব সেফ ক্যাচ হবে বাপায় ইনসুইং ছিল একেবারে গোলকিপার ট্র্যাজেক্টরি বলা হয় স্কোর লাইন পাল্টালো না মোহন বাগান শূন্য ইস্ট বেঙ্গল শূন্য আমরা আরো একবার দেখে নেব লাল ইন্ডিকা লালতের ইনসুইঙ্গার সোজাসুজি দেবজিতের কাছে এই শটে দেবজিতের মতো গোলরক্ষকদের পরাস্ত করা যায় না ব্যান্ডনের সাথে বল দখলের লড়াই ব্যান্ডন কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছে ডান পায়ে সেন্টার বিপজ্জনক হতে পারে ঠিক জায়গায় বলটি কিন্তু রাখতে পারলেন না মার্কোস
ইস্ট বেঙ্গল চাপ বাড়াচ্ছে মোহন বাগানের উপরে, মার্কোস যে হেডটি করেছিলেন আমরা দেখে নেব, ব্র্যান্ডনের বাড়ানো বল ছিল, ভেসে আসছে গোলের দিকে, মার্কোস ব্যাকহেড করেছিলেন, ট্র্যাপটা ঠিক হয়নি, যে কথাটা বলছিলাম প্রথম টাচ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বামপ্রান্তিক আক্রমণ ইস্ট বেঙ্গলের জন্য, তলার থেকে লং বল বিপজ্জনক ভাবে দেবজিৎ, খুব ভালো ক্যাচ। আরও একটা আক্রমণ ছিল ব্র্যান্ডনের বাড়ানো বল থেকে, সেখান থেকে আম্বেকার চলে গিয়েছিল, আমরা দেখে নেব ব্র্যান্ডনের বাড়ানো বল ছিল, লম্বা বল ছিল, ভারী সুন্দর কালেক্ট করেছেন দেবজিৎ মার্কোসের মাথার উপর থেকে। বেইটিয়া বাদিকে ছিলেন, হোসেব বেইটিয়া থেকে একটু আগে হয়ে গেল, এই বোঝাপড়াগুলো আনফোর্স এররগুলো কাটতে হবে, পাসটা ঠিক মতো করতে পারেনি, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা ইস্ট বেঙ্গল, কিন্তু ব্যাক পাস দেবজিৎ, দেবজিৎকে ফিরিয়ে এনে ভালোই করেছেন আমি বলবো, এক্ষেত্রে যে পাসটা বাড়ানো হয়েছিল পাসটা ঠিক হয়নি, বেইতিয়ার অনেক সামনে দিয়ে বলটা বেরিয়ে গেছে, তার ফলে বলের নাগাল পাওয়া ওর পক্ষে সম্ভব হয়নি, তো ভেবেছিল ফাউল দেবে কিন্তু না, এটা ফাউল লোকাল ফাউল, খুব ভালো রেফারিং করছেন শ্রীকৃষ্ণ। আমি এল ক্লাসিকোর কথা বললাম, ডার্বি ডেলা মাদোনিনা বলতে হয়, মিলান ডার্বি, লং বল এখানে মার্কোস একটু পরে বেরিয়েছেন দেবজিৎ, কিন্তু ভালো রিট্রিভ করলেন, পরিস্থিতি সামলে দিলেন, মার্কোস আমার ফার্স্ট চয়েস নয় মানুষ, মার্কোসের টাচটা ভালো হয়নি, তুমি লক্ষ্য করে দেখো যখন এই যে টাচটা করলো বলটা কতটা দূরে চলে গেল, ভালো স্ট্রাইকারের কাছে এই জিনিস হবে না, তাকে কিন্তু বলটা পায়ে রাখতে হবে, এটা কিন্তু কোলাডোর ক্ষেত্রে হতো, যদি প্রথমার্ধে দশের ভিত্তিতে পয়েন্ট দিতে হয় অন্তত নয় পাবে, দেখুন কোন জায়গায় চলে গিয়েছিলেন, ঠিক জায়গা মতো বলটিকে নিয়েও এনেও ছিলেন কিন্তু লালতে বেরিয়ে এসে যেদি এক মিনিট দেখছেন বলতে বলতে রেফারি শ্রীকৃষ্ণ লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শেষ। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে শুরু করলেন যেটা বার্ষিক খেলা হতো অ্যাশবনে, আক্রমণে আরেকবার খেলা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধে, যে গোল করবে মানুষ, তুমি পরিবর্তন আশা করছো ইস্ট বেঙ্গলে? আমার মনে হয় তো কোলাডোকে এবং বিদ্যাসাগরকে, আমি জানি না ওরা দুজনে কী অবস্থায় আছে, ওদের আশা হচ্ছে, আমরা দেখে নেব কীভাবে আক্রমণটি হয়েছিল, যেখান থেকে হেড করেছিলেন মোরান্তে, মোরান্তে আজকে কিন্তু তার দায়িত্ব ভালোভাবেই পালন করছেন, গুরজিন্দার আক্রমণ করার লক্ষ্যে মোহন বাগান সামনের দিকে থ্রু বল, অনেকটা ফাঁকা জায়গা কিন্তু ভারী সুন্দর স্লাইডিং ট্যাকেল, এক্ষেত্রে সেই কমলপ্রীতের বল বাইরে। এই মরশুমে সবচেয়ে ভালো দেখাচ্ছে মোহন বাগানকে আজকের জন্য, আর গুরজিন্দারের খুব ভালো স্লাইড ট্যাকেল, কারণ দেখছিলেন যে ওখানে একটা জটলা তৈরি হয়েছে মোহন বাগান রক্ষণে, লাল ডিন্ডিকা লালতে খুব ভালো বল রাখতে পারেন, প্রস্তুত লাল ডিন্ডিকা লালতে, কাসিম আইদারারা উঠে গেছেন, মাটি ক্রিস্পিও উঠে এসছেন, একটু হয়ে থাকে এটা, একটু ঠোকাঠোকি একটু ধাক্কা ধাক্কি, দিরেকা পারপাস হেডার সামান্যর জন্য উড়ে চলে গেল, মার্কোস কি বলছেন? মার্কোসের জুতোটা খুলে গেছে পেছন থেকে বোধহয় কেউ পাটা দিয়ে দিয়েছে, আমরা ক্যামেরাতে দেখব ঘটনাটি কি ঘটেছিল, বল দখলে লড়াই ছিল এবং ট্রাই করেছিলেন বটে কিন্তু ঠিক মতো হেডটি করতে পারেননি, উল্টে পড়ে গেছেন প্রায় ছ ফুটের মতো উচ্চতা, চাপ বাড়াচ্ছে বিপদ হতে পারে কিন্তু না, সেই মোরান্তে পরিত্রাতার ভূমিকা, মারাত্মক ভুল করে ফেলেছিল, এখানে দেখে নেব আমরা কিভাবে ঘটনাটি ঘটেছিল, ফ্লোটার একেবারে খুব ভালো 25-30 গজের পাস, এখানে যখন বলটা আসে গুরজিন্দার ক্লিয়ারেন্স করতে গিয়ে ও মাই গড বলে ফেলেছেন হয়তো শেষ পর্যন্ত ফ্যান মোরান্তে, পরিস্থিতি এরা দুজন ফুটবল প্রেমী, তাকে বাড়াবে না অরক্ষিত বিপদ হতে পারে, কিন্তু আরেকবারকে স্পর্শিনী না মরতে না ধাক্কা দিয়েছেন, কিন্তু বিদ্যাসাগর সিং দুজনে মাঠে আসছেন,
প্রায় 40 গজ কাছাকাছি মেরুন তারা কিন্তু খুশি হয়ে ফিরবেন 3 মিনিট সময় যোগ হবে আমরা চলছে বিবেকানন্দ জৌহরতে ক্রীড়াঙ্গনে হোসে বাইটিয়া অপেক্ষায় ক্রস আসতে পারে বাইটিয়া ডান পায়ে ইনসুইং ফ্লাটার সুযোগ একটা ছিল আরো একবার সেই আলেকজান্ডার রোমারিও জেসুরাজের কাছে চাপ বাড়াচ্ছে মোহন বাগান শেষের দিকে দেখে নিন কিভাবে সুযোগটা চলে এসেছিল একটু গতিমন্থরতায় ভুগেছিলেন কিছুটা হেজিটেশন ছিল চেন্নাই সিটি এফসির হয়ে পরপর চারটে গোল করেছিলেন তিনি সিএস কৃষ্ণার কিন্তু প্রশংসা করব তিনি কিন্তু আজকের দুর্দান্তভাবে ম্যাচ পরিচালনা করলেন এবং এই জায়গায় এন্ড অফ দ্য ডে দুটো দলের সমর্থকরাই খুশি হয়ে বাড়ি ফিরবেন মৌসুমের প্রথম ডার্বি